নমস্কার, আজ আপনারা শুনবেন সৃজিত করের লেখা কুড়কুট্টার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কি কি ঘটে গেছে আগের পর্বে আসুন একবার ঝালিয়ে নিই। চরম নাস্তিক অর্জুন একই দিনে সম্মুখীন হয় বেশ কিছু অদ্ভুত ঘটনার। ঠিক সেদিন থেকে তাদের বাড়িতে কখনো অচেনা একটি বাচ্চা ছেলেকে, কখনো একটা সাপকে দেখতে পেতে শুরু করে অর্জুনের বাড়ির লোক। অন্যদিকে কোথাও একটা শিশুর শরীরে কুড়কুট্টা নামের কোনো প্রেতলোকের জীবকে চালান করে কেউ। আবার অপর একদিকে সদ্যও ভূমিষ্ঠ না হওয়া সন্তানকে হারানো এক মা অত্যন্ত রূঢ়ভাবে প্রত্যাখ্যাত, অপমানিত হয় তার স্বামীর কাছ থেকে। আচ্ছা, এই তিনটি ঘটনা কি কোনোভাবে একে অপরের সাথে জড়িত? আসুন শুনে নেওয়া যাক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সৃজিৎ করের লেখা কুড়কুট্টার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ৩০শে জুন ২০১৭। দুপুর প্রায় পড়ে এসেছে। উত্তর কলকাতার গলিগুলো এই সময় এখানকার মানুষের মতোই খানিক অলস দিবানিদ্রায় মগ্ন থাকে। চুন সুরকি খসা সুপ্রাচীন বাড়িগুলোর গায়ে দুপুরের মিঠে রোদ এই সময় যেন আলপনা আঁকে। এই ভর দুপুরে এইসব গলির মধ্যে এসে দাঁড়ালে আচমকা মনে হয় হালামোড়ে ধব্ধরস্ত কলকাতার খোলসের মধ্যে এখনো সেই পুরাকালের কলিকাতা নিভু নিভু লণ্ঠনের শিখার ন্যায় ধিক ধিক করে কোনো মতে জ্বলছে, আর তার ম্রিয়মান আলোয় রাঙা হয়ে উঠেছে এই শশক ব্যস্ত শহরের তপ্ত দুপুরগুলো। স্টার থিয়েটারের পাশেই কোনো একটা গলির কথা লেখা ছিল তো কার্ডটায়, কোন গলি কোন গলি উফ কিছুতেই মনে পড়ছে না। স্টার থিয়েটারের কাছেই একটা গলিতে ঢুকে এদিক ওদিক চাইছিল অর্জুন। আজ পাগলের মতো যাকে খুঁজতে খুঁজতে এইখানে সে এসেছে, সপ্তাহখানেক আগেই তাকে এক স্টেশন লোকের সামনে ভৎসনা করে ফিরিয়ে দিয়েছিল সে। নিয়তির কি অদ্ভুত খেলা! আত্মদম্ভের বসে আমরা একসময় যাকে ফিরিয়ে দিই, বিপদের থেকে উদ্ধার পেতে আবার তার স্মরণ নেওয়াই অপরিহার্য হয়ে ওঠে। মানুষ এবং ঈশ্বর দুজনের ক্ষেত্রেই বোধহয় কথাটা খাটে। আমাকে খুঁজছেন বুঝি? হঠাৎ একটা ভরাট পুরুষ কণ্ঠে চমকে উঠল অর্জুন। পিছন ফিরতেই তার মুখে ফুটে উঠল এক রাশ আশার আলো। সেই বছর ২৬ সুদর্শন ছেলে দি, পরনে আজও ঢোলা পাঞ্জাবি আর জিন্স, চোখে মুখে প্রাক্য মনীষার দীপ্তির ছটা। না মানে? হঠাৎ ছেলেটির প্রশ্নে কেমন যেন থতমত খেয়ে যায় অর্জুন। ও খুঁজছে না আমায়? বেশ বেশ। ছেলেটি এগিয়ে যেতে যাবে, তার আগে এই অর্জুন তার হাতটা চেপে ধরে। আমি তোমার সন্ধানেই এসেছি ভাই, আমায় ফিরিয়ে দিও না প্লিজ। সেদিন আমি বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারেননি কেন? দিব্যি বুঝলেন যে আমি ফ্রড, জোচ্চোর, চিটিংবাজ, ঠিকই বুঝেছেন, সবই আমার আগে থেকে ফিট করা। আমায় মাফ করে দাও ভাই, আমি আমি বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে আমাকে ফিরিয়ে দিও না। কি যেন নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, কেদার। না না, অনন্ত দৃষ্টি। অর্জুনের কথায় ছেলেটির মুখে এবার হাসি ফুটে ওঠে। পরক্ষণেই সে বলে, দুটোই আমার নাম। যাই হোক, আমার সঙ্গে আসুন, সামনেই আমার বাড়ি, ভিতরে বসে কথা হোক। আর আমার হাতটা ছাড়ুন তো, এমন শক্ত করে চেপে ধরে রেখেছেন, রাস্তার লোক দেখলে অন্য কিছু ভাববে। কেদারের কথায় চমকে উঠে অর্জুন বিদ্যুতের শক খাওয়ার মতো লাফিয়ে উঠে তখনই হাতটা ছেড়ে দেয়। তারপর কিঞ্চিত ইতস্তত করে বলে, মানে হ্যাঁ চলুন। গলিটা পুরনো হলে কি হবে, কেদার চ্যাটার্জির বাড়িটা কিন্তু বেশ নতুন। বাড়িটার গঠন দেখলেই বোঝা যায় পুরনো অট্টালিকা, নতুন করে খোল নলছে বদলে এটি হাল আমলে নির্মাণ করা হয়েছে। সামনের ফটক দিয়ে ঢুকতেই একটা লম্বা বারান্দা, তারপর বসার ঘর। সেখানে ঢুকতেই একরকম অবাক হয়ে যায় অর্জুন। বিভিন্ন পুরনো আমলের কাঠের আসবাবপত্র দিয়ে বসার ঘরটি সুন্দরভাবে পরিপাটি সাজানো। দেওয়ালে বিভিন্ন শিল্পীদের তৈলচিত্র,
ডান দিকের বড় দেওয়ালটিতে কাঁচের ফ্রেমে বাঁধানো একটা সুবিশাল ছবি ঝুলছে। ছবিটার সামনে দাঁড়িয়ে অর্জুন ভালো করে দেখতে লাগল। এক মধ্যবয়স্কা মহিলা এক কাঠের চেয়ারে বসে আছেন, তার কোলে বছর ছয়েকের একটি শিশু। ইনি যে কোনো সাধারণ মহিলা নন তা এনার মুখ দেখলেই বোঝা যায়। অসামান্য ব্যক্তিত্ব ও তেজদীপ্তির প্রকাশ এনার মুখশ্রীতে। বাচ্চাটি শান্ত স্থির, কিন্তু চোখ দুটি অসম্ভব উজ্জ্বল। আর যে জিনিসটা অর্জুনের সবচেয়ে নজর কাড়ছে তা হলো মহিলাটির গলায় পড়ে থাকা একটা লকেট, ভারী অদ্ভুত লকেটটা, একটা গোলাকার রিং, তার মধ্যে একটা চোখ। ইনি আমার গুরুমা, আর ওনার কোলে আমি। আমার অনন্ত দৃষ্টি নামটা ওনারই দেওয়া। আমার যতটুকু যা সামান্য ক্ষমতা সেও ওনারই দান। ওনার নাম কি বলবো তবে পরে, আপাতত ওনার পরিচয় জানার থেকে আরও একজনের পরিচয় জানা অনেক বেশি জরুরি। কেদারের কথায় বিস্মিত দৃষ্টিতে তার দিকেই তাকায় অর্জুন। তারপর তাকে অনুসরণ করে এসে বসে কাঠের চেয়ারে। কেদারও বসে উল্টো দিকের চেয়ারটায়। মাঝে একটি কাঠের ছোট টেবিল, তার উপরেই এবার ছবিটা বের করে রাখে কেদার। চিনতে পারছেন? ছবিটার দিকে তাকাতেই চমকে ওঠে অর্জুন। হ্যাঁ, এ তো সেই বাচ্চা ছেলেটা সেদিন মেট্রোয়ে আমায় যে ফলো করছিল। কেদার ঘাড় নাড়ায়, তারপর আরও কয়েকটি ছবি টেবিলে রাখে। বাচ্চাটিরই ছবি, আরও অনেকগুলি বাচ্চার সঙ্গে। পেছনে একটা বড় বাড়ি, সব বাচ্চার পোশাক একই রকমের। একটা ছবিতে বিল্ডিংয়ের নামটা স্পষ্ট পড়া যায়, গীতবিতান অনাথাশ্রম। অনাথাশ্রম? আগে ছেলেটির নাম মোহন, মোহন দাস। বয়স 10 বছর 3 মাস 7 দিন। বছর দুই আগে বাবা মার সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিল, সেখানে একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যায়। সেরকম কোনো আত্মীয় স্বজন নেই ছেলেটার, তাই ওর ঠাঁই হয় এই অনাথাশ্রমে। কেদারের কথা এক মনে শুনছিল অর্জুন, এবার আর থাকতে না পেরে জিজ্ঞেস করে, কিন্তু এই সমস্ত ঘটনার সঙ্গে এই ছেলেটির কি সম্পর্ক? ওইসব করবেই বা কেন? ও করবে না, ওকে দিয়ে করানো হবে। মহাভারতের যুদ্ধে কত হাজার হাজার সৈন্য মারা গিয়েছিল বলুন তো? সবাই কি যুদ্ধ চেয়েছিল? তাদের দিয়ে যুদ্ধ করানো হয়েছিল। মানে? মানে এই খেলায় মোহন সামান্য একটা ঘুঁটি, আসলে পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ। একটু থামে কেদার, তারপর চোখ বন্ধ করে ফের বলে, 17ই জুন সন্ধ্যাবেলা এক মহিলা ছেলেটিকে দত্তক নেয়। মহিলাটি একা আসেন, হাজবেন্ড ছাড়াই, এবং ছেলেটিকে দত্তক নেন। তারপর সেখান থেকে চলে যান। এরপর আশ্চর্যজনকভাবে মহিলাটির ফোন নম্বরে ফোন করলে তাকে আর পাওয়া যায় না। বাচ্চাটিরও তারপর আর কোনো খোঁজ নেই। অর্জুনের মাথায় ক্রমশ জমাট পাচ্ছে বিন্দু বিন্দু খাম। কেদার এইবার চোখ বন্ধ করে। তাকে দেখে মনে হয় যেন অদৃষ্ট কিছু তার চোখের সামনে ক্রমশ ভেসে উঠছে। যিনি ছেলেটিকে দত্তক নেন সেই মহিলাটির বয়স 30-এর কোটায়, লম্বা, ফর্সা, চোখ দুটো টানা টানা, বাগালে একটা ছোট্ট আঁচিল আছে। মহিলাকে খুব সম্ভবত আপনি চেনেন, ওনার নাম বিদিশা, বিদিশা সরকার। কেদারের কথা শেষ হওয়ার আগেই দাঁতে দাঁত চেপে বলে ওঠে অর্জুন, ইনি আপনার প্রাক্তন স্ত্রী। আর এক সপ্তাহ, তারপরেই আসবে কাল রাত্রি। অন্ধকার কক্ষে ম্রিয়মান মোমবাতির আলোয় বৃদ্ধার মুখ সেভাবে বোঝা যায় না, তবু তার চোখ দুটিতে যে লেলিহান বন্ধি শিখা এই মুহূর্তে নাউ তাউ করে চলছে তার স্পষ্ট আঁচ পাওয়া যায়। কাল রাত্রি এলে কি হবে মা? বেদিশার কণ্ঠস্বর কাঁপা কাঁপা শোনায়। বৃদ্ধা এবার খিলখিল করে মাথা দোলাতে দোলাতে হেসে ওঠেন।
এতদিন আমার সঙ্গে এই কাজে আছিস, তাও তোর জ্ঞান হয় না ঢেমনি? কাল রাত্রি এলে কি হয় জানিস না? সব জ্বলে পুড়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অর্জুনও মারা যাবে মা? প্রশ্নটা করতে গিয়ে একবারের জন্য যেন কণ্ঠটা কেঁপে ওঠে বিদিশার। বৃদ্ধা এবার উঠে দাঁড়ান, তারপর ধীরে ধীরে এগিয়ে আসেন নিজের মেয়ের কাছে। প্রথমে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন, তারপর আচমকাই একসময় খপ করে তার চুলের মুঠি চেপে ধরেন সজোরে। বুকের ভেতর এখনো ভালোবাসা আছে নাকি? হ্যাঁ, ওই ছেলেটার জন্য আছে, আছে, হ্যাঁ ভালোবাসা। বৃদ্ধার চাপের মুখে হাউ হাউ করে কেঁদে ফেলে বিদিশা। ওর কান্না যেন সমস্ত উত্তর দিয়ে দেয় ওর হয়ে। মাগির ঢং দেখে বাঁচি না। বৃদ্ধা এবার মোমদানিটা হাতে তুলে নেয়, তারপর তার চুলের গোছা মোমবাতির ওপর ঘোরাতে ঘোরাতে সারা ঘর প্রদক্ষিণ করতে থাকেন। এইটুকু ছিলিস যখন তুই, তখন তোকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে আমার কাছে আনি। হ্যাঁ, আমার কাছে আনি। আমার স্বামী তো কবেই মারা গেছে, সে ছোটবেলা থেকে তোর বাবাও আমি, মাও আমি। তিল তিল নিজের বুকের রক্ত জল করে তোকে মানুষ করেছি, করিনি? হ্যাঁ করেছ। তোকে পড়াশোনা শিখিয়েছি, স্কুলে পাঠিয়েছি, কলেজেও পাঠিয়েছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাসের কি মর্যাদা রাখলি? হ্যাঁ, কলেজে গিয়ে পড়াশোনার বদলে প্রেম মারিয়েছিলিস। ওই ছেলে যে তোকে কোনো দিনও শান্তি দেবে না, সুখ দেবে না, তোকে আমি বলিনি? হ্যাঁ বলিনি? কিন্তু তোর মায়ের ক্ষমতায় তুই বিশ্বাস রাখলি না, হাজার জেদ ধরে ওই ছেলেকেই বিয়ে করলি, আর তার ফলও হাতে হাতে পেলি। টিকলো বিয়ে? হ্যাঁ, থাকলো তোর সঙ্গে? শুধু শুধু তোর বাচ্চা হলো না বলে তোকে ছেড়ে চলে গেল, যায়নি? হ্যাঁ যায়নি? তারপর অন্য একটা মাগির সঙ্গে ব্যথা করে তিনি এখন সুখে সংসার করছেন, আর তুই এখানে বসে বসে এখনো শোক পালন করছিস, ঢলানি মগি। বৃদ্ধার ছাঁচালো কণ্ঠস্বর যেন তীরের মতো এসে বিঁধল বিদিশার বুকে। বৃদ্ধা এবার বিদিশার সামনে এসে উপবেশন করলেন, তারপর নিজের চুলের গোছাটা বিদিশার মাথার চারিদিকে ঘোরাতে ঘোরাতে বললেন, আমাদের শরীরটা এক একটা কলস মা, এই কলসেই কেউ সাপ পোষে, কেউ আবার মধু ভরে রাখে। মধু ভরে তো দেখলি কোনো লাভ হলো? বিদিশার চোখ তার মায়ের চোখে আটকে গেছে, তার বুক ঢিপঢিপ করছে প্রচণ্ড শব্দে। সাপ চাই মা, সাপ চাই, লেজে পা পড়লে সাপের মতো ফোঁস করতে হয় মা। প্রয়োজনে যে লেজ পাড়ালো তার শরীরে বিষ ঢেলে তার জীবনটা বিষাক্ত করে দিতেও দুবার ভাবতে নেই। এই জগতে যাদের কলসের মধু ভরা তারা বাঁচে না মা, যারা বুকের ভিতর সাপ পোষে তারাই শুধু টিকে থাকে। হ্যাঁ, তারাই শুধু টিকে থাকে। বিদিশার চোয়াল এবার আরো কঠিন হয়ে ওঠে, স্পষ্ট কণ্ঠে সে এবার জিজ্ঞেস করে, কুরকুরটা তার কলস পেয়েছে মা? পেয়েছে, পেয়েছে। মহানরকের আগুন থেকে তাকে আহ্বান করে আনা হয়েছে। এই এক পক্ষকাল সে সাময়িকভাবে শুধু অবস্থান করবে ওই বাচ্চা ছেলেটির দেহ কলসের মধ্যে। সেখান থেকেই অর্জুন আর তার পরিবারের সবার জীবন নরক করে তুলবে সে। তারপর ঠিক এক পক্ষকাল পর আসবে কাল রাত্রি, সেই দিন কুরকুরটা তার আসল কলসে চালান হবে। হ্যাঁ, আসল কলসে চালান হবে, যে কলস সে এতদিন ধরে খুঁজছে। সেখানে একবার প্রবেশ করলে সে সবাইকে শেষ করে দেবে, সবাইকে। অর্জুন ও তার পুরো পরিবার এক রাতের মধ্যে নিঃশেষ হয়ে যাবে।
আমার মেয়েকে যন্ত্রণা দেওয়ার শাস্তি হাড়ে হাড়ে টের পাবে ওরা, কেউ মুক্তি পাবে না, কেউ না। বিদিশার বুকের ভেতরটা এখনো যেন প্রচন্ড ঠিপ ঠিপ করছে। এবার কাঁপা কাঁপা কণ্ঠে এসে শুধু জিজ্ঞেস করে, কাকে সে বেছেছে কলস হিসেবে মা? কাল রাত্রি এলে কার দেহে প্রবেশ করবে সে? বেশ অনেকক্ষণ হয়ে গেল অর্জুন ফিরছে না। এদিকে ঘন ঘন ঘড়িটা দেখছে কাকলি। আচ্ছা, বিপদে পড়া গেল বটে, আজকাল মানুষের উপকারও করতে নেই। সে ছেলে বউ আর মেয়ের দায়িত্ব দিয়ে সেই দুপুরবেলা বেরিয়েছে, বলে গেল কাকলিদি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ওটা সেরে বিকেলের মধ্যেই ফিরে আসব। আর এদিকে এখন সন্ধে গড়িয়ে রাত 9টা বাজতে চলল, এখনও তার কোনো পাত্তা নেই। সত্যি বলতে এই ফ্ল্যাটটায় থাকতেই না কেমন যেন গা ছমছম করছে কাকলির। এর আগের কদিনও ওর এরকমই অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। তন্দ্রাও কেমন যেন একটা অস্বাভাবিক হয়ে গেছে, কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে যেন, ওর সঙ্গে ঠিক করে কথাও বলা যাচ্ছে না। আর তুলি, তাকে দেখলে তো রীতিমতো ভয় করছে কাকলির। ওইটুকু বাচ্চা মেয়ে, অথচ কেমন রক্ত চল করা দৃষ্টিতে তাকায়, দেখলেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। আজ আবার ভাইও নেই, বাবাও ওপরে একা আছে, কে জানে কি করছে, আবার বেরিয়ে পড়লেও তো মুশকিল। কথাগুলো ভাবতে ভাবতেই তন্দ্রাদের সদর দরজায় হঠাৎ ধাক্কার শব্দ শোনা গেল। প্রথমটা শুনে ভয়ই পেয়েছিল কাকলি, পর মুহূর্তেই যেন বল ভরসা ফিরে পেল। যাক, অর্জুন ফিরেছে তবে। অদ্ভুত, বেল না বাজিয়ে দরজা ধাক্কা দিচ্ছে কেন? তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজাটা খোলে কাকলি, আর পরের মুহূর্তেই চমকে ওঠে। ওর বাবা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাবাকে কেমন উৎভ্রান্ত দেখাচ্ছে। বাবা, তুমি আবার নেমে এসেছো, কি হয়েছে, নামলে কেন? এখানে কেন আছিস তুই, কি কাজ তোর এখানে? বাবার কণ্ঠস্বর শুনে চমকে ওঠে কাকলি। কি অদ্ভুত, তার বাবার কণ্ঠস্বর তো এমন ভারী নয়। আমি ওই তন্দ্রার তুলিকে, কাকলি তার কথা শেষ করতে পারেনি। তার আগেই বৃদ্ধ তার প্যান্টের পকেট থেকে কি একটা বের করে আনলো, আর সেটা দেখা মাত্রই কাকলির বুকের ভেতরটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। ছুরি, একটা ধারালো ছুরি ধরে আছে কাকলির বাবা। তার চোখে মুখে ক্রমশ ফুটে উঠছে ভয়ঙ্কর হিংস্রতা। কাকলিকে চমকে দিয়েই এবার ঘর ঘরে কর্কশ কণ্ঠস্বরে এসে বলে উঠল, এখান থেকে চলে যা, চলে যা, নইলে শেষ করে দেব তোকে, যা এক্ষুনি যা। বাবা, এসব কি বলছো তুমি? কথাটা শেষ করতে পারেনি কাকলি, তার আগেই দুম করে কারেন্টটা অফ হয়ে গেল। পুরো ফ্ল্যাট ডুবে গেল গভীর অন্ধকারে। আর ঠিক পরের মুহূর্তেই সামনে তাকাতেই প্রচণ্ড ভয়ে আবারও থরথর করে কেঁপে উঠল কাকলির সারা শরীর। ও দেখল ওর ঠিক সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে ওর বাবা, আর তার ঠিক পিছনেই জমাট বেঁধে আছে একটা লম্বাটে ঘন অন্ধকার। সেই অন্ধকারের বুকে দুটো চোখ ক্ষুধার্ত সাপুদের ন্যায় ধক ধক করে চলছে। এরপর ঠিক কয়েক সেকেন্ডের নীরবতা, পরের মুহূর্তেই অন্ধকার ভেদ করে শোনা গেল কাকলির সুতীব্র আর্তনাদ। সেপ্টেম্বর 2009, বিকেল প্রায় হয়েই এল। গঙ্গার ধার ঘেঁষে আস্তে আস্তে জনসমাগম বাড়ছে। বিকেলের দিকটায় এই বাগবাজারের ঘাটের দিকে বহু মানুষই হাঁটতে আসেন। অনেক কলেজ পড়ুয়া কলেজ ছুটির পর ভারী পেরার আগে এই ঘাটে বসে এখানিকটা সময় কাটিয়ে যায়। বাদামওয়ালা বাদাম বাদাম বলে হাঁক পাড়ে, ঘটি গরম বলে চেঁচাতে চেঁচাতে জনৈক বিক্রেতা কৌটোর মধ্যে ঘটি গরম নাড়াতে থাকেন। দূর থেকে ভেসে আসা অনেকগুলি তরুণী কণ্ঠের খিলখিল হাসি বিকেলটা আরও মনোরম করে তোলে। এই হাজারো কোলাহলের মধ্যেই
ঘাটের এক প্রান্তে আজ এক তরুণ তরুণী পাশাপাশি বসে আছে, দুজনেরই পিঠে ব্যাগ, তরুণীটির মাথা তরুণের কাঁধে রাখা। একটা ঠোঁয়া থেকে নিয়েই দুজনে ঘটি গরম খাচ্ছে। সামনে চাহ্নবীর বুকে বহু দূরে ভাসতে দেখা যাচ্ছে দুটো নৌকা। নৌকা দুটি বহুক্ষণ একসঙ্গে ভেসেছিল, এইবার তারা ক্রমশ একে অপরের থেকে বিপরীত অভিমুখে ভেসে যাচ্ছে। সেদিকে তাকিয়েই আনমনা হয়ে মেয়েটি এবার বলে উঠল, আচ্ছা রঞ্জু, এই যে আজ আমরা একসঙ্গে, এই মুহূর্তটা কতটা দামি তাই না? কাল যদি না থাকি, দূরে চলে যাই। উফ, আবার এসব কথা কেন? তোমার মুখে এসব কথা শুনতে ভালো লাগে না আমার। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই ছেলেটি বলে, এমনি বলছি, হতেও তো পারে এরকম। আমরা আলাদা হয়ে গেলাম কখনো? যেই মানুষগুলোর সঙ্গে আমরা ভীষণভাবে আমাদের সারাটা জীবন কাটাতে চাই, তাদের সঙ্গে কি সবসময় আমাদের জীবনটা কাটাতে পারি? সময় পরিস্থিতি তো কত কিছুই পাল্টে দেয়। আজ যাকে ছাড়া চোখে অন্ধকার দেখছি, এমনও হয়তো একদিন আসতে পারে যে প্রাণপণে তারই ক্ষতি চাইলাম। বিদিশা! অর্জুন এবার বিদিশার মুখের দিকে তাকায়। বিকেলের রোদ্দুরে রাঙা হয়ে উঠেছে ওর মুখ, ভারী সুন্দর দেখাচ্ছে ওকে। আচ্ছা অর্জুন, যদি কখনো আমাদের মধ্যে আর ভালোবাসা না থাকে, তাহলে কি আমরা একে অপরের শত্রু হব? বিদিশার চোখ দুটো এখনো স্থির হয়ে আছে জাহ্নবীর বুকে ভেসে যাওয়া নৌকা দুটোর দিকে। হব না। কেন জানো? কেন? কারণ আমি বিশ্বাস করি, যাকে সত্যিকারের ভালোবাসা যায়, তার কখনো ক্ষতি চাওয়া যায় না। সময় পরিস্থিতি বিশেষে হয়তো তার উপর রাগ হতে পারে, অভিমান হতে পারে, এমনকি ঘেন্নাও হতে পারে, কিন্তু কিন্তু ক্ষতি না। না না না, জেনে বুঝে তার ক্ষতি করা সম্ভব নয়, আমি তো পারবো না। একটু থামে উঠছুন। নৌকা দুটি গঙ্গার বুকে ভাসছে টলমল। সেদিকে চেয়েই মুচকি হেসে আবার জিজ্ঞেস করে, তুমি পারবে বিদিশা আমার ক্ষতি করতে? বিদিশা এবার অভিমানী দৃষ্টিতে তাকায় অর্জুনের দিকে, কিন্তু কোনো উত্তর দেয় না, শুধু ওর বুকের আরেকটু কাছে এসে বসে। কি হলো বলো, পারবে? অর্জুন আবারও জিজ্ঞেস করে। কখনো না। অর্জুনের চোখে চোখ রেখেই বিদিশা উত্তর দেয়, যদি কখনো তোমার কোনো ক্ষতি করতে যাই, বুঝবে তোমার বিদিশা মরে গেছে, আমার শরীরে অন্য কেউ বাস করছে। অর্জুন আর কিচ্ছু বলে না, নিঃশব্দেই বিদিশাকে এবার আরও শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরে। শুধু সকলের অলক্ষ্যে বসে থাকা মহাকাল এই দৃশ্য দেখে নীরবে মুচকি হাসেন। এই জগৎ প্রপঞ্চ তো স্বয়ং মহামায়ার লীলাক্ষেত্র, এখানে কখন কি যে হয় কেউ কি বলতে পারে? ৩০শে জুন ২০১৭। এতে বিদিশার ক্ষতি হবে? কেদারের দিকে তাকিয়েই কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে অর্জুন। অর্জুনের প্রশ্ন শুনে কেদার শুধু মুচকি হাসে, তারপর বলে, হায়রে মানুষের অবুজ মন, সব ত্যাগ করতে পারে, শুধু মায়া ত্যাগ করতে পারে না। অর্জুন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে, ঠিক এই মুহূর্তে ওর কি বলা উচিত ওর জানে না। সত্যিই তো বিদিশা একের পর এক ওর অনেক ক্ষতি করেছে, আজ অর্জুনের জীবন যে এরকম নরক হয়ে গিয়েছে তার জন্য বিদিশাই দায়ী। তবু ওর মনে হঠাৎ এমন কাঁটা বিঁধছে কেন, কিসের কারণে? অর্জুনবাবু, আমাদের পুরাণে সাতখানা পাতালের উল্লেখ আছে জানেন নিশ্চয়ই। সেই সাতখানা পাতালের মধ্যে ভয়ঙ্কর ও ভয়াবহ পাতাল কোনটি জানেন? রসাতল। কেদারের মুখের দিকে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায় অর্জুন। কি বলতে চাইছে কেদার? এই রসাতলে যে সকল ভয়ঙ্কর কুটিল অপশক্তিদের বাস, তাদের মধ্যে একটি হল কুরকুরটা। বিভিন্ন শাস্ত্রে বলে যে এরা যেইখানে থাকে সেইখানে সদা সর্বদা নরকের আগুন জ্বলে। এদের সামান্য উপস্থিতিও মানুষের জীবনে ভয়াবহ অনর্থ ডেকে আনে।
এরা রক্তরলু, নৃশংস এবং ক্ষমাহীন। নরকের আগুন থেকে এদের জন্ম। এমন একটা ভয়াবহ অপশক্তি যদি একবার আপনার মেয়ের শরীরে প্রবেশ করে কি হবে বুঝতে পারছেন? কেদারের কণ্ঠে এমন কিছু একটা ছিল, এক মুহূর্তের জন্য কথাটা শুনে এই ভরসন্ধেবেলাতেও সারা শরীর শিউরে উঠল অর্জুনের। পর মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল তুলির মুখটা। তুলি নিষ্পাপ ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। এই সারা পৃথিবী হয়তো বলবে অর্জুন যেহেতু তুলির জন্ম দেয়নি সেহেতু ওর আসল বাবা নয়, কিন্তু তবুও অর্জুনই একমাত্র জানে যে ও তুলিকে ঠিক কতটা ভালোবাসে। কিন্তু তাই বলে একজন মানুষ যার সঙ্গে আপনার 5 বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে, এতগুলো বছর যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, এমনকি যে আপনার এত বড় ক্ষতি করতে চাইছে, তার প্রতি আপনার এত দুর্বলতা? কেদার যেন খানিকটা কটাক্ষ করেই বলল কথাটা। না, দুর্বলতা নয়, সহমর্মিতা। কারণ আমি জানি এসব ও কিছু নিজের ইচ্ছে করছে না, এসব কিছুর জন্য ওর মা দায়ী। ঠিক যেমন আমাদের বিয়েটা ভেঙে যাওয়ার পিছনেও ওর মায়েরই হাত ছিল। কিরকম? কেদারের চোখে মুখে কৌতুকের ছাপ। অর্জুন একথার উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বেশ অনেকক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করে। একটা সুন্দর সম্পর্ক কখন ভাঙে জানেন তো? যখন দুজন মানুষের মধ্যে তৃতীয় একজন মানুষ ঢুকে যায়। এই তৃতীয় মানুষটা যে সবসময় অবৈধ প্রেমিক প্রেমিকা হবে তার কোনো মানে নেই। এই তৃতীয় ব্যক্তিটা কিন্তু খুব সাধারণ কেউও হতে পারে, যেমন বন্ধু, ভাই, বোন, পরিবারের কেউ, এমনকি বাবা মাও। আমাদের সম্পর্কে এই তৃতীয় ব্যক্তিটি ছিলেন বিদিশার মা, কৃষ্ণা সরকার। একটু থামে অর্জুন। ওর চোখে মুখে যেন ফেলে আসা অতীতের কালো মেঘ ক্রমশ ঘনিয়ে আসতে থাকে। ও ফের বলতে থাকে, বিদিশাকে ওর মা খুব ছোটবেলায় অনাথ আশ্রম থেকে দত্তক নেয়, তারপর নিজেই গড়ে পিঠে ওকে মানুষ করে। এই জন্য বিদিশার মধ্যে ওর মায়ের প্রতি একটা অদ্ভুত আনুগত্য ছিল। প্রথম তো বুঝিনি জানেন, পরে আস্তে আস্তে টের পাই। বিদিশা নিজের মাকে ভগবানের মতো মানে, ঠিক ভালোবাসা নয়, অনেকটা ভয়ে আর অনেকটা কৃতজ্ঞতায়। যাই হোক, আমার অবশ্য ওর মাকে কেমন একটা অদ্ভুত লেগেছিল। মহিলার কথাবার্তার ধরন খুব অদ্ভুত, হাবভাবও রহস্যময়। বিদিশার মা যেমন আমার সঙ্গে ওর বিয়ে দিতে চায়নি, আমার মা বাবাও তেমনই আপত্তি করেছিল ওই বিয়েতে। কেন? কারণ বিয়ের আগে ওর মায়ের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে আমার এক মামা কিছু অদ্ভুত খবর পেয়েছিল। এই কৃষ্ণা দেবী নাকি গোপনে বিভিন্ন তন্ত্র মন্ত্র, কালো জাদু, এইসব জিনিস করতেন। আমি যদিও এসবে বিশ্বাস করতাম না কখনো, ফলে কথাটা উড়িয়ে দিই। বিদিশাও আমাকে ভালোবেসেই একরকম জোর করে ওর মাকেও রাজি করায় এই বিয়েতে। কিন্তু বিয়ের পরপরই আমার খটকাটা লাগে। কিরকম খটকা? হ্যাঁ বলছি, বিয়ের পরই লক্ষ্য করি বিদিশা মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ তোর মায়ের কাছে চলে যেত। তারপর যেদিন গেল তার ঠিক 2-3 দিন পর ফিরত। কিন্তু যখন ফিরত তখন কখনো দেখতাম ওর হাতে আঁচড়ের দাগ, কখনো দেখতাম চুলের নিচে খানিকটা কাটা। একবার ওর ব্যাগের মধ্যে সিঁদুর মাখা একটা পুতুল টাইপের কিছু পেয়েছিলাম। পরে বিদিশাকে চেপে ধরি, ও নরম স্বভাবের মেয়ে, আমার জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারেনি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই স্বীকার করে যে ওর মা সত্যি এসব তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক করে, মারণ, উচাটন, বশীকরণ, আরও কীসব যেন, লোকের থেকে টাকা নিয়ে এসব করে অন্যদের ক্ষতি সাধন করাই ওর মায়ের প্রধান জীবিকা। আর এসব কাজে বিদিশা হলো ওর মায়ের ডান হাত, ওকে ছাড়া নাকি ওনার কোনো উপাচার পূর্ণই হয় না। হ্যাঁ, প্রথমে এটা আমি শুনে খুব বিরক্ত হয়েছিলাম। বিদিশাকে বলেছিলাম যে এসব যেন ও আর কখনো না করে, যত তাড়াতাড়ি সম্ভব এসব থেকে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু
ও পারেনি। সত্যি বলতে ওর মা একরকম ওকে নিয়ন্ত্রণই করত, ফলে হাজার চেষ্টা করেও সেখান থেকে ও বেরিয়ে আসতে পারেনি কখনো। ফলস্বরূপ আমার থেকে ও ক্রমশ দূরে সরে যাচ্ছিল। তারপর বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটল। ওই ঘটনাটাতেই আমি একটা বড় শক পেলাম। এতক্ষণ অর্জুনের সব কথা চোখ বন্ধ করে এক মনেই শুনছিল কেদার। এইবার আচমকাই অর্জুনকে মাঝপথে থামিয়ে দিয়ে সে বলে উঠল, এত বড় সত্যিটা আপনি বিদিশার থেকে লুকিয়ে গেছেন, কিন্তু কেন? কেদারের কথায় অর্জুন যেন খানিকটা থতমতো খেয়ে যায়। পরের মুহূর্তেই ওর চোয়াল শক্ত হয়ে ওঠে। ও, আপনি জেনে গেছেন? হ্যাঁ, এত বড় ঘটনা বেমালুম চেপে গেলেন। হ্যাঁ গেলাম, কারণ প্রমাণটা পাওয়ার আগেই আমি বিদিশাকে বলেছিলাম আমার সন্দেহের কথা, কিন্তু ও বিশ্বাস করেনি। তখন রাগের মাথায় ওকে আমি বলি ওর মা আর আমার মধ্যে যে কোনো একজনকে ওকে বেছে নিতে হবে। ও একবারও না ভেবে নির্দ্বিধায় ওর মাকেই বেছে নিয়েছিল। কথাগুলো বলতে বলতেই অর্জুন যেন হাঁপিয়ে উঠেছে। বুকের মধ্যে চেপে রাখা বহুদিনের না বলা কথা আচমকা বেরিয়ে এলে মানুষ কি এমনই ক্লান্ত হয়ে পড়ে? তারপর যখন প্রমাণটা হাতে এলো, ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। আমার বাড়িতে ডিভোর্সের নোটিশ এসে গেছে, তখন আর ইচ্ছে হলো না, বুঝলেন? মনে হলো যে যাবে মনস্থির করেই ফেলেছে, তাকে হাজারটা প্রমাণ দেখালেও সে কি আদৌ বিশ্বাস করবে? তার চোখ দুটোই তো বাঁধা, তার চেয়ে তাকে যেতে দেওয়াই ভালো। এতে আমি আর ও দুজনেই ভালো থাকব। জিনিসটা আছে আপনার কাছে এখনো? চেয়ারে এবার নড়ে চড়ে বসে কেদার। হাতের কাছে নেই, তবে খুঁজলে পাব, কেন বলুন তো? এই বিপদ ঠেকানোর একটা উপায় পেয়েছি, কিন্তু তাতে আমি যা বলবো আপনাকে পুরোপুরি মেনে চলতে হবে। কেদার এবার উঠে দাঁড়ায়, তারপর এক পা করে এগিয়ে এসে দাঁড়ায় দেওয়ালে টাঙানো সেই বিশাল ছবিটির সামনে। তারপর ফের বলে, একদিকে আপনার অতীত আর একদিকে আপনার বর্তমান, এক কুরুক্ষেত্র অর্জুনবাবু, এক কুরুক্ষেত্র। লড়াইটা আপনি লড়বেন না যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবেন, সে সিদ্ধান্ত আপনার হাতে। তবে ঈশ্বর অবশ্যই পথ দেখান, আমাকেও দেখালেন, আপনাকেও দেখাবেন। দেখুন কোন পথ বাছেন। আমি আমার সাধ্যমতো সবটুকু করব। আমার গুরুমা আমাকে একটা কবিতা মাঝে মাঝে শোনাতো, জানেন? তার থেকে দুটো লাইন আজ খুব মনে পড়ছে, শুনবেন? হুম, বলুন। কেদার এবারও স্মিত হাসে, তারপর আবৃত্তির মতো করে বলে ওঠে দুইখানি পংক্তি। যাহারা তোমার বিষাইয়াছে বায়ু, নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? তেসরা জুলাই 2017। পিতার হাতে খুন হতে হতে বাঁচলেন কন্যা। দমদমের কাছেই ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় শিউরে উঠেছে সারা শহরবাসী। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাকলি দেবীর বাবা বহুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। গত 30 তারিখে সন্ধ্যাবেলায় আজমকায় ছুরি নিয়ে তিনি তার মেয়েকে মারতে উদ্যত হন। এত দুরুপ্তি শুনেই টিভিটা বন্ধ করে দিল অর্জুন। আর শুনতে ভালো লাগছে না, একজন মানুষের পক্ষে আর কতটা সহ্য করা সম্ভব? সেদিন কেদারের সঙ্গে কথা বলে ফেরার পর ফ্ল্যাটে ঢুকতেই দেখে হই হই রই রই কাণ্ড, পুলিশ, অ্যাম্বুলেন্স, মিডিয়ার লোক, পুরো ফ্ল্যাট চত্বর জুড়ে মানুষ গিজগিজ করছে। সব সরিয়ে ভিতরে ঢুকতেই যেন মাথায় বাজ পড়ল অর্জুনে। স্ট্রেচারে করে রক্তাক্ত কাকলি দিকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের দিকে। পেছনে পুলিশ নিয়ে বেরোচ্ছে কাকলিদির বাবাকে। লোকটা উন্মাদের মতো হাসছে, কাঁদছে, চিৎকার করছে। তাকে ডাক করে মুহুর্মুহু ঝলসে উঠছে ক্যামেরার আলো। সাংবাদিকরা যাকে পারছে জিজ্ঞেস করছে এখানকার ঘটনা। উফ, সেদিনকার কথাগুলো ভাবলেও দম বন্ধ হয়ে আসে অর্জুনের। কাকলিদি এখন একটু স্টেবল, কিন্তু এই কদিন ক্রমাগত পুলিশের জেরা আর মিডিয়ার ইন্টারভিউ দিতে দিতে এতটাই বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে অর্জুন যে
এখন এসবের নাম শুনলেই গা রিরি করে উঠছে। কেন যে সেদিন কাকুলিদিকে ওদের ঘরে থাকতে দিয়ে গেছিল, উনি সেদিন নিজের ঘরে থাকলে এত ঝামেলা হয়তো সহ্য করতে হতো না। আর একটা কথা ভেবেও অর্জুনের মনের ভেতরটা খচখচ করছে ক্রমশ। সেদিন ওদের ঘরে না থাকলে আদৌ কি কাকুলিদির সঙ্গে এমন ঘটনা ঘটত? কাকুলিদির বাবা মানসিকভাবে অসুস্থ তো বহুদিন, কিন্তু এমন হিংস্র কোনো কাজই তো উনি এর আগে কখনো করেননি। শুধু তাই নয়, পুলিশ কাস্টাডিতে অদ্ভুত বয়ানও দিয়েছেন। উনি বলেছেন যে উনি নাকি নিজে থেকে সব করেননি, একটা বাচ্চা ছেলে নাকি ওকে দিয়ে সব করিয়েছে। পুলিশ অবশ্য এটাকে পাগলামির একটা পর্যায়ে ভাবছে, কিন্তু অর্জুনের মনটা ক্রমাগত খচখচ করেই চলেছে। বাবা, আমাকে ওই লকেটটা দিলে না তো, যেটা পরশু আমার থেকে নিলে? তুলির কথায় হুঁশ ফিরল অর্জুনের। এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়েই গিয়েছিল। হ্যাঁ, কোন লকেটটা? অর্জুন এমনভাবে জিজ্ঞেস করে যেন ভুলে গিয়েছে। ওই যে ওই লকেটটা যেটা স্কুলের নতুন ম্যাডাম আমাকে দিয়েছে। সেদিন তুমিই তো জিজ্ঞেস করছিলে আমার যে নতুন ম্যাডাম আমায় অ্যানাগ্রাম শিখিয়েছে তার নাম কি, সে আর কী কী শিখিয়েছে, কী কী বলেছে, আমায় কিছু দিয়েছে কি না। তুলির মুখটা এই কদিনেই কেমন শুকিয়ে গেছে। যদিও গত দুদিন ধরে ওর চোখে মুখে সামান্য হলেও যেন একটু প্রাণের ছোঁয়া ফিরেছে। অর্জুন এবার ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলে, কি জানি ওই লকেটটা কোথায় রাখলাম, পেলেই তোমায় দিয়ে দেবো, কেমন? মা ঘুমোচ্ছে? মাথা নাড়ায় তুলি। তন্দ্রার শরীরের অবস্থা বিগত কয়েকদিন আরও খারাপ হয়েছে। মাঝে মাঝেই ব্লিডিং হচ্ছে, যদিও ডাক্তার বুঝতে পারছে না এই ব্লিডিংয়ের আসল কারণটা কি। এভাবে বাড়তে থাকলে অবশ্য হাসপাতালে ভর্তি করতে হবে। কন্যে কেমন আছে বাবা, কবে বাড়ি আসবে কন্যে? তুলির প্রশ্নে বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে অর্জুনের। কি বলবে এইটুকু বাচ্চা মেয়েকে, কি করে বলবে যে ডাক্তাররা কোনো আশার কথা বলতে পারছে না। গায়ত্রী দেবীর অবস্থা ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। কিভাবে বলবে তুলিকে যে ওর কন্যে এই বাড়িতে আর কখনো ফিরতে নাও পারে? ফিরে আসবে মা, খুব শিগগিরই ফিরে আসবে। তুলির মাথায় হাত বোলায় অর্জুন। কন্যের গোপাল ঠাকুর কি কন্যের সঙ্গেই আছে? তুলির প্রশ্নে চমকে ওঠে অর্জুন। সত্যি তো, মায়ের সব কিছু হাসপাতাল থেকে দিল, গোপাল ঠাকুরটা তো দিল না। তবে কি ওরা পায়নি ওটা? অ্যাক্সিডেন্টের জায়গাতেই কোথাও পড়ে আছে। না, একবার দেখতেই হচ্ছে। আসলে তালেগোলে ব্যাপারটা একদমই মাথায় আসেনি। আছে তো, গোপাল ঠাকুর কন্যের সঙ্গেই সব সময় আছে। আমাদের সঙ্গেও আছে। কন্যে বলতো গোপাল ঠাকুর সব সময় আমাদের রক্ষা করছে। তুমি গীতা পড়েছ বাবা? না শোনা, পড়িনি। দাঁড়াও তোমাকে পড়ে শোনাই, কন্যে আমাকে রোজ পড়ে শোনাতো। অন্যদিন হলে হয়তো তুলির এই আবদার ফিরিয়ে দিত অর্জুন। বলাই বাহুল্য, হিসাবে ওর একদমই মতি নেই। কিন্তু আজ আর বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওকে ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না। অর্জুন শুধু বলল, যাও নিয়ে এসো, শুনব। তুলি খুশি হয়ে ছুটল ঠাকুর ঘরের দিকে। কিন্তু এই মুহূর্তে হঠাৎ বিদিশা দেওয়া লকেটটার কথা আবারও মনে পড়ে গেল অর্জুনের। আর তার সঙ্গে সঙ্গেই ছোয়াল শক্ত হয়ে গেল ওর। বিদিশা জ্ঞান তো এমনটা ওর সঙ্গে করলো কি করে? ও কি ভুলে গেল যে একসময় অর্জুনকে ভালোবাসত? মার্কিং বোঝেন অর্জুনবাবু, মার্কিং। শিকার করার আগে শিকারী সব সময় দূর থেকে তার শিকারকে মার করে নেয়। কে সবচেয়ে দুর্বল, কে সবচেয়ে সহজ শিকার। সেদিন কেদারের বলা কথাগুলো আবারও যেন স্মৃতির পর্দায় ভেসে উঠতে থাকে অর্জুনের। ঠিক তেমনই চালান বিদ্যাতেও এক ধরনের মার্কিং করা হয়। সহজে বললে, যাকে চালান করা হচ্ছে সেই অপশক্তি যাতে সহজে বুঝতে পারে যে কোথায় আঘাতটা হানতে হবে,
তার একটা সূক্ষ্ম ব্যবস্থা। কখনো কোনো রকম রান্নায় মন্ত্রপুত কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া, কখনো বা শিকড় চুল বা ওই রকম অতি ক্ষুদ্র মন্ত্রপুত কোনো জিনিস শরীরের সঙ্গে লাগিয়ে দেওয়া, এই রকম আর কি। আপনার মেয়ে তুলিকেও এইভাবে মার্ক করা হয়েছে কুকুরটার শিকার বানানোর জন্য, এবং ঠিক যেদিন কাল রাত্রি আসবে সেদিন রাত্রে কুকুরটাও আসবে তার শিকারের জন্য। কথাগুলো ভাবতে ভাবতেই ভোগের ভেতরটা ক্রমশ যেন রাগে ঘেন্নায় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল অর্জুনের। এত কিছুর পরেও ও কেন কেদারের বলে দেওয়া পথ অনুসরণ করতে এত সংকোচ করছে? হাতের সময় যে বেরিয়ে যাচ্ছে তা কেউ বুঝতে পারছে না। আচ্ছা, বিদিশাকে কি এখনো ভালোবাসে অর্জুন? ঠিক ভালোবাসা নয়, সে তো মরেই গেছে অনেকদিন আগে। তবু কি একটা যেন অদৃশ্য সুতো ওর এখনো জড়িয়ে আছে বিদিশার সঙ্গে। এই পরিস্থিতিতে এসব কথা শুনলে হয়তো আর পাঁচটা লোক হাসবে, ওকে বলবে কা পুরুষ। কিন্তু তবু সত্যি কথাটা এটাই যে এমন কোনো কাজ অর্জুন জ্ঞানত করতে পারবে না যাতে বিদিশার ক্ষতি হয়। একজন মানুষ যাকে ও একসময় নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, আজ সময় পরিস্থিতি না হয় পাল্টেই গেছে, কিন্তু তবুও তাকে নিজের হাতে কি করে বিপদের মুখে ঠেলে দেবে ও? এ কি আদৌ সম্ভব? বিশেষ করে যখন ও জানে এই বিপদে ওর সেই আগের ভালোবাসার মানুষটির মৃত্যুরও সম্ভাবনা আছে। কি করে সব জেনে শুনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে ও? এ আমি কাদের হত্যা করব বাসুদেব? আমার সামনে যুদ্ধক্ষেত্রে আজ যারা দাঁড়িয়ে আছেন তারা আমারই পরম আত্মীয়। একসময় এদেরকে আমি ভালোবেসেছি। হঠাৎই তুলির কণ্ঠে যেন সম্বিত ফিরে আসে অর্জুনের। তুলি কখন যেন ঠাকুর ঘর থেকে গীতা এনে নিজের মনেই পড়তে শুরু করেছে। যদিও ওর পড়া দেখলে বোঝাই যায় যে আদৌ বইটি দেখে কিছু পড়ছে না, বরং ঠাকুরমার কাছ থেকে এতদিন ধরে শোনা কথাগুলোই মুখস্থ আওড়াচ্ছে আর বইটা পড়ার ভান করছে। তুলি আবারও বলে ওঠে, অর্জুনের এই কথাগুলো শুনে শ্রীকৃষ্ণ হাসলেন, তারপর বললেন, তুমি কাকে বধ করবে অর্জুন? তুমি কাউকে বধ করতে পারো না, আত্মা যে অনাদি অবিনশ্বর, তার যে বিনাশ নেই, আগুন তাকে পোড়াতে পারে না, ধারালো অস্ত্রেও তাকে বিদ্ধ করা যায় না, সে শুধু পুরাতন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক ধারণ করে। কে জানে কেন টুলির প্রত্যেকটা কথা শুনতে শুনতেই অর্জুনের গায়ে কাঁটা দিচ্ছে। কোথাও যেন ওর মনে হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার সঙ্গে ওর কোনো পার্থক্য নেই। আর শুধু ও কেন, এই সমাজের এই সভ্যতার কোনো মানুষেরই কোনো পার্থক্য নেই, হেও তো কুরুক্ষেত্রই। প্রত্যেক দিন এখানেও প্রতিটি মানুষ অর্জুনের মতোই হাজারো আত্মজিজ্ঞাসায় বিদ্ধ হচ্ছে। প্রত্যেকে নিজের ভিতর ভিতর কোনো না কোনো কিছু নিয়ে দ্বন্দ্বে ভুগছে। প্রত্যেকটা মানুষ আসলে নিজের নিজের ক্ষেত্রে কখনো না কখনো লড়াইটা ছেড়ে পালাতে চাইছে। সমাজের ভয়, পরিবার পরিজনের ভয়, কাছের মানুষের ভয়ে, অথবা অনাগত ভবিষ্যতের ভয়ে, মানুষের বেঁচে থাকার সঙ্গে তার নিজের সত্তার সঙ্গে, এমনকি তার প্রতিটা কাজের সঙ্গেও জুড়ে যাচ্ছে এই ভয়, এই দ্বন্দ্ব। মামে কং শরণং ব্রজ, আমার শরণে এসো, তুমি কার্য করো অর্জুন, ফল আমি দেব। তুলির মুখে গীতা শুনতে শুনতে অর্জুন যেন বিভোর হয়ে গিয়েছিল। এবারে এই কথাটা শুনেই ওর সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। এই কি তবে ঈশ্বরের সংকেত? হাজার হাজার বছর আগে স্বয়ং ঈশ্বরের মুখের বার্তা আজকে এভাবেই এসে পৌঁছচ্ছে অন্য এক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুনের কাছে? কি বোঝাতে চাইছেন তিনি? মামেকং শরণং ব্রজ, আমার শরণে এসো। কে জানে কেন
সেদিন রাত্রে অর্জুনের আর ঘুমই এলো না ঠিক করে। সারা রাত শুধু এই কথাটাই ঘুরতে থাকলো মাথার মধ্যে। একটা একটা তীব্র অস্বস্তিতে নিজের বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। তবে ঠিক ভোর রাতের দিকে ওর চোখটা একটু লেগে এলো, আর সেই আধো ঘুম আধো তন্দ্রার মধ্যেই এক ভারী আশ্চর্য স্বপ্ন দেখল। অর্জুন দেখল ও নিজের ঠাকুর ঘরে হাঁটু মুড়ে বসে আছে, দুহাত জড়ো করার সামনে, আর ওর ঠিক সম্মুখেই সিংহাসনে রাখা গোপালের মূর্তি থেকে এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। সেই সুতীব্র আলোক ছটায় আলোকিত হয়ে উঠছে পুরো ঠাকুর ঘর, আর ও স্পষ্ট শুনতে পাচ্ছে সিংহাসনে বসে এই গোপাল ঠাকুর ওকে বলছে, মামেকাং সারানাং ব্রাজা, আমার শরণে এসো, তুমি কার্য করো অর্জুন, ফল আমি দেব। পাঁচই জুন 2017, বাইরে ভোরের আলো ফুটেছে, এর মধ্যেই জেগে গেছে কেদার। কাল সারা রাত ওর ঘুমই হয়নি, নিষ্পাপ তুলির মুখটা ওর চোখে ভেসেছে, তার সঙ্গেই ভেসেছে মোহনের মুখটাও, দুদিকে দুটো অসহায় শিশু। ওর কি কিচ্ছু করার নেই? আজ এই ভোরে গুরুমার বলা কথাগুলো যেন বারংবার কানে বেজে উঠছে কেদারের। তিনি বলতেন, অসহায়ের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়বে কেদার, মনে রেখো যে নিজের ভিতরে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে সে সর্বজীবেও তাকে অনুভব করতে পারে, আর অসহায় জীবের বেদনায় যার হৃদয় ব্যথিত হয় না সে মনুষ্য কখনো ঈশ্বরকে উপলব্ধি করতে পারে না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নিজের ধ্যানের ঘরে এসে পৌঁছয় কেদার, তারপর দরজা খুলে ভিতরে ঢোকে। ঘরের খুলগুলি বেয়ে নেমে আসা এক ছিলতে আলো কেদারের সুঠাম পেশিবহুল শরীরে যেন আশ্রয় খুঁজে নেয়। খানিকটা এগিয়ে এসে একটা বেশ বড় বাক্সের সামনে এসে দাঁড়ায় কেদার। গুরুমা বলেছিলেন এটা কোনো জেসে অস্ত্র নয়, যখন প্রতিপক্ষ প্রচণ্ড শক্তিধর হবে, যখন তাকে পরাস্ত করার আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না, তখনই বুঝতে হবে এটা ব্যবহারের সময় এসেছে, তখনই এর শরণাপন্ন হতে হবে। গুরুমার কথাগুলো মনে করেই চোয়াল শক্ত হয়ে ওঠে কেদারের। সে মনে মনে বলে ওঠে, এবার সময় হয়েছে গুরুমা। তার পরমুহূর্তেই বাক্সটি খুলে ধরে সে, কিন্তু কি অদ্ভুত, বাক্সটি সম্পূর্ণ ফাঁকা। যদিও অদ্ভুতভাবে সেটার ভিতরে তাকিয়েই কেদার ওরফে অন্তর্দৃষ্টির মুখে এইবার ফুটে ওঠে একটা প্রশস্ত হাসি। চৌঠা জুলাই 2017, তাহলে শেষমেশ আমাদের আবার মুখোমুখি হতেই হলো। বিদিশার মুখে স্মিত হাসি। ওর মুখোমুখি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে এই পৃথিবীতে ও সবচেয়ে বেশি ভালোবেসেছিল এক সময়। আচ্ছা, এখনো কি ভালোবাসে কে জানে? অর্জুন স্থির হয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল বিদিশাকে। পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতবতী গঙ্গা, বেকেলের মরা রোদ সেই ধীর কামিনী স্রোতস্বিনীর বুকে শীতল পাটি বিছিয়ে কাঁদতে বসেছে। কে জানে কার বিরহে তার এই ক্রন্দন? শুধু তার চোখের জল মাঝে মধ্যেই ঝিকমিক করে উঠছে নদীর ঢেউয়ের বুকে। বিকেল যেন ক্রমশ ফুরিয়ে আসছে বাগবাজারের ঘাটে, আর যে দুটো মানুষ সেই ঘাটের ধার বরাবর আজ বহু কাল পর মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদের বিকেল ফুরিয়ে গিয়েছে বহু কাল হল। কতটা সময় কেটে গেল তাই না বিদিশা? সেই বাগবাজার ঘাট, সেই গঙ্গা, সেই পরন্ত বিকেল, সবই এক আছে, শুধু আমি আর তুমি আমূল বদলে গেছি। অর্জুনের কথাগুলো শুনতে শুনতে বুকের ভেতর চাপানো তোরটা ক্রমশ যেন টের পাচ্ছিল বিদিশা। না, এমন তো কিছু সে আশা করেনি।
আমায় এখানে কী কারণে ডেকেছো রঞ্জু? আমার হাতে বিশেষ সময় নেই। এই অস্বস্তিকর পরিবেশ থেকে যেন এই মুহূর্তে পালাতে পারলে বাঁচে বিদিশা। অর্জুন অবশ্য একইভাবে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর আচমকাই গঙ্গার বুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, ঠিক এইখানে বসে একদিন তুমি আর আমি খুব হেসেছিলাম, মনে আছে? সেদিন তুমি জিজ্ঞেস করেছিলে আমাদের ভালোবাসা শেষ হয়ে গেলে আমরা কি শত্রু হয়ে যাব, মনে পড়ে বিদিশা? বিদিশা এইবার যেন ভিতর ভিতর কেঁপে ওঠে। হে ঈশ্বর, কেনই দুর্বলতা গ্রাস করছে ওকে? ও তো আর ভালো মানুষ নেই, ওর ভিতরের ভালো মানুষটা তো মরে গেছে। বিদিশা তো এখন অত্যন্ত খারাপ, নোংরা, বিষাক্ত একটা মানুষে পরিণত হয়েছে। যে মানুষটার সবচেয়ে বড় ক্ষতি করতে চেয়েছে ও, তার কথাতেই এত দুর্বলতা কি সাজে? বিদিশার নীরবতা দেখে অর্জুন এইবার ধীরে ধীরে বিদিশার সামনে এগিয়ে আসে। ওর নিজের বুকের ভেতরেও ক্রমশ জমাট বাঁধছে একটা অব্যক্ত যন্ত্রণা। বিদিশার চোখের দিকে চেয়ে অর্জুন এবার বলে, এমনটা কেন করলে বিদিশা, কেন করলে এমনটা? আমাদের ভালোবাসাটাকে এতটা ছোট না করলে কি হতো না? বিদিশার মনে একটা ক্ষীণ আশা ছিল অর্জুন ওর সঙ্গে আজকে ভয়ঙ্কর দুর্ব্যবহার করবে। ও নিশ্চয়ই কিছু বুঝতে পেরেই আচমকাই ওর সঙ্গে দেখা করতে চেয়েছে। ও নিশ্চয়ই প্রচণ্ড রেগে আছে, ও চিৎকার করবে, অশ্রাব্য ভাষায় বিদিশাকে তিরস্কার করবে। বিদিশার তো সেটাই প্রাপ্য, কিন্তু তা না করে এটা কি করছে অর্জুন? কেন এতদিন ধরে ওর বুকের ভেতর জমিয়ে রাখা সমস্ত ঘৃণার পাহাড়গুলোকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ও? অর্জুন আবারও বলে ওঠে, শুধুমাত্র আমার ক্ষতি করবে বলে এতগুলো নিষ্পাপ মানুষের জীবন নিয়ে খেললে তুমি? একবারও ভাবলে না এরা তো কোনো দোষ করেনি? দুটো নিষ্পাপ শিশু, তাদেরকে এতটা অন্ধকারে ঠেলে দিতে একবারও বুক কেঁপে উঠল না তোমার? বিদিশার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। অর্জুন তার মানে সবটাই জানতে পেরেছে। না, বুক কাঁপেনি। কেন কাঁপবে? তোমার বুক কেঁপেছিল যখন আমায় ছেড়ে চলে গেছিলে? এই তো বিদিশার ভিতরকার সাপটা এইবার ফোনা তুলছে। না, দুর্বল হলে হবে না। ভালোবাসার কাছে যারা দুর্বল হয় তারা শুধু মরে, তার বদলে বিষ চাই, ঘৃণা চাই, প্রতিশোধ চাই। বিদিশা চিৎকার করে ওঠে, একটা সামান্য দুর্ঘটনা, আমি মায়ের সঙ্গে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছিলাম, তাতে আমার বেবিটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র এই অজুহাত দেখিয়ে তুমি আমায় ছেড়ে চলে গেছিলে রঞ্জু। একবারও ভাবনি আমার কেমন লাগবে, একবারও চিন্তা করনি আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব। এইবার বুঝি অর্জুনের চুপ থাকার পালা, ভালোবাসার পরিবর্তে বিষাক্ত ছোবল পাওয়ার সময়। অর্জুন চুপ করে শুনতে থাকে। বিদিশা বলে যায়, আমি অনেক ওয়েট করেছি, অনেক অনেক। আমার প্রতিদিন প্রতি মুহূর্ত মনে হয়েছিল আমাদের ভালোবাসা মিথ্যে না, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। শুধু আমার মাকে পছন্দ করো না বলে তুমি দূরে সরে যাবে এটা হতেই পারে না। কিন্তু তুমি ফেরোনি, কোনো দিন ফেরোনি, বরং অন্য একজন মানুষের সঙ্গে আচমকাই জীবনটা কাটাতে শুরু করলে। কথাগুলো বলতে বলতে বিদিশা যেন হাঁপিয়ে উঠেছে। যে নদী, যে আকাশ, যে অস্তরাক বিকেল একসময় ছিল তার একান্ত ভালোবাসার সাক্ষী, আজ তারাও যেন হাঁ করে দেখছে তার বুকে জমে থাকা অভিমানকে। এ আসলে অভিমান নাকি বিষ, নাকি নাকি ভালোবাসা? যখন তুমি আর আমার কাছে ফিরলে না, অন্য একজনের সঙ্গে থাকতে শুরু করলে, তখনও নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম তোমার থেকে বহু বহু দূরে সরে যেতে, কিন্তু পারলাম না। যখন খবর পেলাম তুমি বাবা হচ্ছ, তোমার নতুন ভালোবাসার মানুষের গর্ভে তোমার সন্তান আসছে, তখন আর পারলাম না। প্রচণ্ড রাগ হলো, ঈর্ষা হলো, মনে হলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিই, যা আমার হলো না তা অন্য কারোর হতে দেব কেন? কাউকে ভালোবাসলে কি তার ক্ষতি করার অধিকার জন্মায় বিদিশা? অর্জুনের প্রশ্নে
আবারও এক মুহূর্ত থমকে যায় বিদিশা। না, এতগুলো বছর পরেও ওর স্বভাব বদলালো না। মাঝে মাঝে এমন গভীর প্রশ্ন করে যে অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। বিদিশা কিছু বলতে যাবে, তার আগে এই চোখের কোণায় জমে থাকা জলটা মুছে অর্জুন এবার বলল, যাই হোক, তোমার সঙ্গে এমনি এমনি দেখা করতে আসিনি, একটা সত্যি তোমাকে জানাতে এসেছি। আমারই ভুল, 5 বছর আগেই এটা তোমায় জানিয়ে দেওয়া উচিত ছিল আমার, তাতে হয়তো তোমার আমার দুজনেরই ভালো হতো। সেই 5 বছর আগেও তোমার মা তোমার চোখ দুটো বেঁধে রেখেছিল, আর আজও তেমনই বেঁধে রেখেছে। আমার মায়ের নামে কোনো বাজে কথা বলবে না রঞ্জু। কথাটা বলতে গিয়েই থেমে যায় বিদিশা। অর্জুন ওর পকেট থেকে খামের মতো কি একটা বের করলো যেন, তারপর সেটা খুলে তার থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল বিদিশার দিকে। এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো মেডিকেল রিপোর্ট। নিজেই দেখো। অর্জুনের হাত থেকে এইবার কাগজটা নেয় বিদিশা, ভালো করে সেটায় চোখ বোলায়। পর মুহূর্তেই ওর পায়ের নিচের মাটিটা টলে যায়। ও নিজের চোখে যা দেখছে সেটাকে যেন বিশ্বাস করতে পারে না। বিস্মিত চোখ তুলে তাকায় অর্জুনের দিকে, স্মিত হাসে অর্জুন। তখন তোমাকে এটা দিলেও তুমি বিশ্বাস করতে না বিদিশা, আজকেও করবে কিনা জানি না, কিন্তু সেদিনও আমি ভুল ছিলাম না, আজও ভুল নই। আমি সেদিনও চাইনি কেউ তোমায় নিজের স্বার্থে ব্যবহার করুক, আজও চাই না। তাই সত্যিটা তোমায় জানাতে এলাম, কারণ কালকের পর হয়তো এই সত্যিটা জানানোর জন্য আমি আর এই পৃথিবীতেই থাকবো না। অবশ্য সেটাই তো চাও তুমি, তাই না? অর্জুনের শেষ কথাগুলো যেন কাঁটার মতো বেঁধে বিদিশার বুকে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পায়ের তলার মাটি কাঁপছে। এ কি সম্ভব? না 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 না, ওর এতদিনের বিশ্বাস ভরসা এভাবে এক মুহূর্তে ভেঙে চড়ে যেতে পারে না। এইবার বিদিশাকে চমকে দিয়েই আচমকা ওর হাতটা চেপে ধরে অর্জুন। তার মুখে ফুটে ওঠে শকরুণার্থী। পর মুহূর্তেই ও বলে ওঠে, অনেকগুলো নিষ্পাপ প্রাণ অন্ধকারে তলিয়ে যাবে বিদিশা, কিন্তু তুমি চাইলেই ওরা বাঁচতে পারে। প্লিজ বিদিশা, প্লিজ। অর্জুন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর শেষবারের মতো বিদিশার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, অবশ্য তোমায় এসব বলে আর কি লাভ, তুমি তো আর সেই আগের বিদিশা নও। আমি জানি, আমি জানি সে মারা গেছে। ভালো থেকো। তারপর ধীর পায়ে পিছন ফিরে ক্রমশ হেঁটে চলে যেতে থাকে দূরে, আরো দূরে। ঠিক যেমন করে প্রবল ঝড়ে মেঘ সরে যায় মেঘের থেকে, ঢেউয়ের ধাক্কায় একটি নৌকা দূরে ভেসে যায় আরেকটি নৌকার থেকে। ভালো থেকো কথাটা কানে যেন মৌমাছির গুঞ্জনের মতো বাজতে থাকে বিদিশার। ওর শরীর যেন এই মুহূর্তে অবশ হয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই একটি 26 বছরের যুবা তার সামনে এসে দাঁড়ায়। বিদিশাকে চমকে দিয়ে এসে বলে, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে ম্যাডাম? কুরকুটটা চালানের ব্যাপারে? বিদিশা এবার যেন ভূত দেখার মতো চমকে ওঠে, বিস্ফারিত দৃষ্টিতে সেই যুবকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওঠে, কে তুমি? ছেলেটি শুধু হাসে, তারপর বলে, বাবার দেওয়া নাম কেদার, কেদার চ্যাটার্জি। কিন্তু ওই ওপরে যিনি বসে আছেন সেই ভোলে বাবার দেওয়া নাম অনন্ত দৃষ্টি। July 5, 2017। নিকষ অন্ধকারে ডুবে থাকা কক্ষটির মাঝখানে এবার হঠাৎ করেই একটা দেশলাইয়ের শিখা ফস করে জ্বলে উঠল, আর তার পরক্ষণেই কক্ষের মাঝখানেই অন্ধকারের বুকে লাল শালুকের মতো ফুটে উঠল 5খানা প্রদীপের শিখা। সেই প্রদীপগুলির উজ্জ্বল শিখার আলোয় ঘরের অন্ধকার যেন রাঙা হয়ে উঠল লজ্জায়।
প্রদীপের পিছনে এলো চুলে বসে আছে এক রমণী, মাথায় তার বড় কোলাকার সিঁদুরের টিপ, মুখে অদ্ভুত গাম্ভীর্য। তার সামনে রাখা একটি মাটির কলস মধ্যে মধ্যে যেন কেঁপে কেঁপে উঠছে। রমণীটি এক মনে কিছু মন্ত্র উচ্চারণ করছিল। ঠিক সেই সময় কক্ষের দরজাটা সশব্দে খুলে গেল। এক ভয়াল দর্শন বৃদ্ধা ছুটতে ছুটতে ঢুকলেন কক্ষের মধ্যে। যেমনি মাউজি, তোকে বারবার বলেছিলাম ওই বাচ্চাটাকে দেখে রাখতে। দেখি, দেখলি, দেখলি কি কাণ্ড মাধিয়েছিস? হ্যাঁ, ছেলেটা ঘরে নেই। কথাগুলো বলতে বলতে সামনের দৃশ্য দেখে যেন হঠাৎই থমকে গেলেন বৃদ্ধা। তারপর খানিক বিস্ময় ভরা কণ্ঠেই বলে উঠলেন, এইরকম সাজে তুই কি করছিস মা? প্রদীপের শিখায় এইবার বিদিশার মুখটা স্পষ্ট বোঝা গেল। তার ঠোঁটের কোনায় ফুটে উঠল বঙ্কিম হাসির রেখা। উপচারে বসেছি মা, উপচারে বসেছি। বিদিশা এবার তার মাকে চমকে দিয়েই সামনের কলসিটিকে তুলে নিয়ে সজোরে আঘাত করলো মাটির সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে এই কলসিটা ভেঙে গিয়ে তার ভেতরকার লালচে তরল ছড়িয়ে পড়ল চারিদিকে। প্রদীপের আলোয় এবার স্পষ্ট দেখা গেল সেই লালচে তরলের মধ্যে ছটফট করছে একটা কুচকুচে কালো সাপ। দেবনি মাগি, এখন মরণ খেলায় মেতেছিস তুই? হ্যাঁ, এখন মরণ খেলায় মেতেছিস। বৃদ্ধা এবার পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে আসে সামনের দিকে। একদম না, আর এক পাও সামনে এগোবে না। বিদিশা এবার এক লহমায় খপাত করে চেপে ধরে সাপটার গলা, তারপর তাকে প্রদীপের শিখার সামনে তুলে ধরে। অন্য হাতে ধরে থাকা ধারালো ছুরিটা সাপটার গলার সামনে চেপে ধরে। বৃদ্ধা এবার আতঙ্কে পাগল হয়ে যায়। খবরদার না, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস না ওই সাপ হলো সাক্ষাৎ কুকুরটার আধার স্বরূপ। কুকুরটা তার স্থায়ী শরীরে প্রবেশ করার আগে ওর কোনো ক্ষতি হলে। বৃদ্ধার কথা শেষ হয়নি, তার আগেই বিদিশা আবার বলে ওঠে, আমার পেটের বাচ্চাটা কেন নষ্ট করে দিয়েছিলে মা? কি ক্ষতি করেছিলাম তোমার? বৃদ্ধার মুখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়, পরের মুহূর্তেই তিনি আমতা আমতা করে বলে ওঠেন, এসব কি বলছিস তুই? আমি তোর পেটের বাচ্চাকে কেন নষ্ট করবো? তুই তো সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলিস। মিথ্যে 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 মিথ্যে, আমি রিপোর্ট দেখেছি মা, আমার বাচ্চা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে নষ্ট হয়নি, নষ্ট হয়েছিল বিষক্রিয়ায়। এক ধরনের গাছের শিকড়ের বিষ আমার পেটে পাওয়া গিয়েছিল, যা আমাদের উপচারে লাগে, যা তুমি আমার সামনেই বহুবার ব্যবহার করেছ অন্য মেয়ের গর্ভনাশ করতে। কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি নিজের মেয়ের সঙ্গেও। বৃদ্ধা অনেকটা সামনে এগিয়ে এসেছেন ধীর পায়ে, তার চোখে মুখে অকৃত্রিম ভয়। নিজের নিজের মেয়েকেই যেন তিনি চিনতে পারছেন না। এসব কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধা মায়া ভরা স্বরে কথা বলতে বলতে এগিয়ে আসতে থাকে বিদিশার দিকে। বুঝতে পারবে, বুঝতে পারবে। যখন কর্কুটটা তোমার শরীরটাকে দুমড়ে মুচড়ে একসা করে দেবে তখন বুঝতে পারবে। কথাগুলো বলে এবার নিজেই পাগলের মতো খিলখিল করে হেসে ওঠে বিদিশা। ঠিক সেই মুহূর্তেই ওর হাত থেকে সাপটা কেড়ে নেওয়ার জন্য ঝাঁপ দেয় বৃদ্ধা। কিন্তু তার আগেই বিদিশার ছুরি কামড় বসায় তার হাতে ধরা কুচকুচে কালো সাপটার গলায়। বৃদ্ধা বিদিশার সামনে হুমড়ি খেয়ে পড়ে বিস্মিত চোখে দেখেন সাপটার ধর মুন্ড থেকে আলাদা করা হয়ে গেছে। এরপর ঠিক এক মুহূর্ত, তারপরেই বিদিশার চুলের মুঠি ধরে সেই বৃদ্ধা পাগলের মতো চিৎকার করে ওঠে, তার মুখে এবার একতলা থুতু ছিটিয়ে দেয় বিদিশা। তার পরক্ষণেই বলে ওঠে, আমাকে তুমি এমনি এমনি বড় করোনি মা,
আমার মধ্যে বিশেষ দেহ লক্ষণ ছিল যা তন্ত্রের কাজে উপযোগী। সেই জন্য আমাকে ঘটা করে দত্তক নিয়েছিলে, যাতে নিজের তন্ত্রের কাজে আমাকে লাগাতে পারো। আমি তোমার কাছে একটা পুতুল ছাড়ার কিচ্ছু ছিলাম না কোনোদিন। এইবার বৃদ্ধার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হিংস্র সাপদের ন্যায় তিনি গর্জে ওঠেন। তাই তাই, এই জন্য তোকে নিয়ে এসেছিলাম, এই জন্যই তোকে বিয়ে দিতে চাইনি, এই জন্যই তোর সম্পর্কটা মিশিয়ে দিয়েছিলাম, শুধু তোকে নিজের কাছে রাখবো বলি। হ্যাঁ হ্যাঁ, নিজের কাছে রাখবো বলি, তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি আমার কাজে লাগাবো বলে, অন্যের কাছে পাঠানোর জন্য নয়। ঠিক এই জন্যই তোর বাচ্চাটাকেও শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোর বাচ্চাটাকে শেষ করে দিয়েছিলাম। বৃদ্ধা কথা শেষ করার আগেই বিদিশা এবার তার মায়ের গলা টিপে ধরে। শয়তান রাক্ষসি, আজ তোর এতদিনের পাপের শাস্তি তুই পাবি। বিদিশাকে এইবার এক ঝটকায় ফেলে দেয় বৃদ্ধা। বিদিশার সঙ্গে ধাক্কা লেগে প্রদীপ পড়ে যায় মাটিতে। পরক্ষণেই বৃদ্ধা চিৎকার করে ওঠে। তুই বোধহয় ভুলে যাচ্ছিস মাগি, তুই ওর আধার শেষ করে দিয়েছিস। ও তোকেও মারবে, আমাকেও মারবে। এই উপাচারের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে মেরে অশান্তি হবে। ওই বাচ্চা ছেলেটাও বাঁচবে না, আর তোর ওই প্রেমিকের মেয়েও বাঁচবে না। আমাকে আর তোকে মারার পর ওদেরকেই আগে শেষ করবে। যাদের রক্ষা করার জন্য স্বয়ং ঈশ্বর আছেন, তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর তুই তো মরবি রাক্ষসী, সঙ্গে যদি আমিও মরি কোনো ক্ষতি নেই। তোর সঙ্গে এতদিন ধরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত আমার হবেই। না! প্রচণ্ড আক্রোশে চিৎকার করে ওঠেন বৃদ্ধা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ভয়ঙ্কর পুঁতি কণ্ঠে ভরে ওঠে সারা ঘর। আর তারপর মুহূর্তেই অন্ধকারের বুকে চমার বেঁধে ওঠে একটা দীর্ঘ ছায়া। এবার সেই অন্ধকারের বুকে দুটো আগুনের মতো চোখ ঠক ঠক করে চলতে দেখা যায়। বৃদ্ধা এই দৃশ্য দেখে আতঙ্কে যেন স্থির হয়ে যান। কিছু করতে যাবেন তার আগে ওনার শরীরটা পালকের মতো ভেসে ওঠে শূন্যে। তারপর মচমচ শব্দে একটা একটা করে ভেঙে যেতে থাকে ওনার সমস্ত শরীরের হাড়। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে ওঠেন তিনি। বিদিশা দেখে তার চোখের সামনেই তার মায়ের শরীরটা ঠুমড়ে মুচড়ে এক হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে তার হাতে মোবাইলটা উঠে আসে, একটা নম্বরে কিছু একটা পাঠায় সে কয়েক সেকেন্ডের মধ্যে। পর মুহূর্তেই সামনে তাকিয়ে দেখে সেই অন্ধকারে চলতে থাকা চোখ দুটো এবার এগিয়ে আসছে তার দিকে। এবার আচমকা খিলখিল করে হেসে উঠে সে বলে, তোর মতো নরকের কীটের হাতে মৃত্যুর চেয়ে স্বেচ্ছা মৃত্যু অনেক ভালো। এরপর ঠিক কয়েক মুহূর্ত মাটিতে পড়ে যাওয়া প্রদীপের ওপর নিচের আঁচল লুটিয়ে দেয় বিদিশা। পর মুহূর্তেই তাও তাও করে জ্বলে ওঠে তার শাড়ি। তাকে ঘিরে যেন তৈরি হয় পূর্ণ অগ্নি বলয়, যাকে স্পর্শ করার ক্ষমতা কোনো অশুভ শক্তির নেই। সেই অগ্নি বলয়ের ভিতর দাঁড়িয়ে ক্রমশ দগ্ধ হতে হতেই বিদিশা হাত জোর করে বলে ওঠে, হে পূর্ণ অগ্নি, আমায় গ্রহণ করো, আমার সকল পাপ কালিমা তোমাতে দগ্ধ করো। হে মহাজ্যোতি, আমার অন্তরের সমস্ত রিপু সমস্ত আধার তোমায় আহুতি দিলাম, আমায় স্বীকার করো। আগুনের শিখা লখ লখ করে ওঠে, একটি রিপুমলিন জীর্ণ বস্ত্র পুড়ে ছাই হয় শুধু। এই বস্ত্রটিকেই শাস্ত্রকাররা বলেছেন শরীর। বিদিশার মেসেজ চলে এসেছে, তার মানে ওইদিকের কাজ শেষ। এবার যে কোনো মুহূর্তে সেই ভয়ঙ্কর কুটিল অপশক্তি ঝড়ের মতো আছড়ে পড়বে এখানে। কেদার আবারও একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় চারিদিকে। এটাই তার ধ্যান করার কক্ষ। সবিশাল ঘরটিতে হাতে গোনা যে কয়টি আসবাবপত্র ছিল তা কেদার বের করে দিয়েছে। তার বদলে ঘরের ঠিক মধ্যিখানে রাখা আছে একটা চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে ছোট্ট তুলি।
আর তার সামনে দাঁড়িয়ে আছে মোহন। হ্যাঁ, মোহন। মোহনকে বিদিশার ওখান থেকে আজ বিকেলেই নিয়ে এসেছে ও। গতকাল বিদিশার সঙ্গে বলা কথাগুলো যেন আরেকবার মনে পড়ে যায় ওর। দেখুন, একবার কুরকুরটা তুলির শরীরে প্রবেশ করলে তাকে আর আটকানো সম্ভব নয়, কিন্তু তার আগে যদি কুরকুরটার আধারকে নষ্ট করা যায় তাহলে তার শক্তি অনেকাংশে কমে যায়। হ্যাঁ, সে তবুও আঘাত করবে বটে, কিন্তু তখন তার সঙ্গে মোকাবিলা করার একটা সুযোগ অন্তত থাকবে। দুটো নিষ্পাপ বাচ্চাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবেন বিনা দোষে? আপনি তো নিজে সারা জীবন ব্যবহৃত হয়ে এসেছেন আপনার মায়ের দ্বারা, সবই তো বললাম আপনাকে। একবার শেষ চেষ্টা করা যায় নাকি বিদিশা দেবী? একবার মনুষ্যত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে। বেশ, যা বলবেন করব। আজকের পর নিজের প্রাণের মায়া আর নেই। আমার চোখের কাপড়টা খুলে গেছে। এতদিনে আমার মায়ের সঙ্গে সঙ্গত দিয়ে অনেক অনেক পাপ কাজ করেছি বুঝলেন। হাত দুটো রক্তাক্ত, এই হাতে যদি দুটো নিষ্পাপ শিশুকে বাঁচানো যায় তার জন্য সব করতে রাজি। কালকের কথাগুলো ভাবছিল কেদার। আচমকাই ঘরের আলোগুলো তপতপ করে একবার কেঁপে উঠল। পরক্ষণেই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে সে একবার নিঃশব্দে কি যেন ইশারা করল। দুজনেই ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল তারা প্রস্তুত। বড় মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠল কেদারের। ঘরের আলো তপতপ করে কাঁপছে আবারও। প্রচণ্ড পুঁতি গন্ধে ঘর ভরে উঠছে ক্রমশ। এক সময় দপ করে আলোটা নিভে গেল, পুরো ঘর ডুবে গেল অন্ধকারে। আর তার পরক্ষণেই অন্ধকারের বুকে স্পষ্ট হয়ে উঠল একটা লম্বা চেহারা, আর সেই দুটো আগুনের মতো ধকধক করে চলতে থাকা চোখ। এক পা করে সে ক্রমশ এগিয়ে আসতে লাগলো অর্জুনদের দিকে। বেশ অনেকটা চলে এসেছে। আচমকাই সামনে এগিয়ে এসেও পিছনে ফিরে গেল সেই ছায়ামূর্তি। আর তার পর মুহূর্তেই জাদুর মতো কেদারদের ঘিরে একটা গোলাকার আগুনের চক্রবূহ তৈরি হলো ঘরের ভিতরে। নীলচে শিখায় জ্বলতে থাকা সেই অগ্নিবলয়ের মধ্যেই এবার হেসে উঠল কেদার। এই চক্রবূহ প্রচণ্ড শক্তিশালী এক শক্তিক্ষেত্র। এর ভেতর যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই তোর, তাই ভালো হয় এক্ষুনি এখান থেকে ফিরে যা। কেদারের কণ্ঠে এই মুহূর্তে যেন এক অন্য কাঠিন্য, এক এক অন্য তেজ। আগুনের আলোয় সেই অবশক্তিকে এইবার স্পষ্ট দেখা গেল। সুদীর্ঘ কঙ্কালসার চেহারা, শরীরের বিভিন্ন অংশ থেকে যেন গলি গলি পড়ছে মাংস। ক্ষত বিক্ষত মুখের মধ্যে আগুনের মতো জ্বলছে একজোড়া চোখ। সেই অপশক্তি একবার যেন প্রাণপণে চেষ্টা করল ভিতরে প্রবেশ করার। প্রচণ্ড ঝড় বয়ে গেল ঘরের ভিতরে, কিন্তু না, আগুন নিভল না। ঠিক এই মুহূর্তে আচমকাই প্রচণ্ড ভয় পেয়ে তুলি চিৎকার করে উঠল। এইবার ঠিক এক মুহূর্তের জন্য কেদারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও চিৎকার করে কিছু বলতেই যাবে, তার আগেই অর্জুন আর তন্দ্রা ছুটতে ছুটতে এসে প্রবেশ করলো ওই ঘরে। তুলি, কি হয়েছে তুলির? এটা কি করলেন অর্জুন বাবু? আপনাকে বারবার বললাম যাই হয়ে যাক ওই ঘর ছেড়ে বেরোবেন না। কেদারের কথাও শেষ হয়নি, তার আগেই অর্জুনের শরীরটা এইবার শূন্যে ভেসে উঠল। আর তার সঙ্গে সঙ্গেই কুরকুরটার মুখে ফুটে উঠল বিষাক্ত একটা হাসি। এইবার সে তার ঘুঁটি পেয়ে গেছে। এইবার তাকে আটকানোর উপায় নেই। অর্জুনকে শূন্যে ভাসতে দেখে কাঁদতে থাকে তুলি। একবার তার দিকে, একবার অর্জুনের দিকে তাকিয়েই এইবার কেদারের চোয়াল শক্ত হয়ে ওঠে। ওকে ছেড়ে দাও, এই দুটো শিশু তোমার, চক্রমোহের আগুন আমি নিভিয়ে দিচ্ছি। কুরকুরটার মুখে আবারও একবার ফুটে ওঠে সেই বিষাক্ত হাসি। কেদার এইবার একবার হাত নাড়ায়, তাতেই আগুনের শিখা স্তিমিত হয়ে আসে। শূন্যে ভাসমান অর্জুনের শরীরটা এবার থপ করে পড়ে যায় মাটিতে। কুরকুরটাও এইবার ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে চক্রবূহের ভিতর। এরপর
ঠিক কয়েক মুহূর্ত। আচমকা এই কেদারের শরীরটাও শূন্যে ভেসে উঠে ছিটকে পড়ে চক্রবুহের আরেক প্রান্তে। কপাল ফেটে বইতে থাকে রক্তের ধারা। সেই অবস্থাতেই দেখে ওকে অতিক্রম করে কুকুরটা ক্রমশ এগিয়ে যাচ্ছে ধুলিতের দিকে। ঠিক তুলির সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটার অনেকটা কাছে এগিয়ে এসেছে কুকুরটা। এমন সময় আচমকা পিছনের চেয়ারের ওপর তুলি আচমকা উঠে দাঁড়ায়। তারপর দু হাতে থাকা কিছু একটা জিনিস উপরে তুলে ধরে। কি অদ্ভুত! সেটা দেখে এই শয়তানও এক মুহূর্তের জন্য যেন কেঁপে ওঠে। এক পা করে পিছিয়ে আসতে থাকে সে। ঠিক তখনই চক্রবুহের আগুন আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। খুব ভুল করেছি সেই চক্রবুহে তুই প্রবেশ করে। আমি জানতাম জলের আশ্রয় না নিলে তুই এই চক্রবুহের কারসাজি বুঝে যাবি। দেখ দেখ এইবার কেমন নিজে থেকে মৃত্যুবুহে প্রবেশ করেছিস তুই। এই দুটো নিরপরাধ শিশুকে বধ করার লোভে তুই টেরি পাসনি যে চক্রবুহের ভিতর তোর কোনো শক্তি কাজ করবে না। কেদারের বজ্র কঠিন কণ্ঠে এবার যেন সেই অপশক্তিও কেঁপে ওঠে। ঠিক এমনি সময় সবাইকে চমকে দিয়ে ছোট্ট তুলি জোরে জোরে বলতে শুরু করে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুলির মুখে এই শ্লোক শুনে কেদারের গায়েও যেন কাঁটা দিয়ে ওঠে। মনে মনে এসে বলে, এবার সময় হয়েছে গুরুমা। তার পর মুহূর্তেই কি যেন একটা মন্ত্র পড়ে কেদার। আর তারপরেই কেদারের ডান হাতের ভেতর একটা আশ্চর্য আলোর বিচ্ছুরণ দেখা যায়। যেন সম্পূর্ণ বায়ু থেকে এক আশ্চর্য অস্ত্র তার হাতের ভিতর ঘনীভূত হচ্ছে। তার কয়েক সেকেন্ড পরেই দেখা যায় কেদারের হাতে ধরা আছে এক বিশাল ত্রিশূল। সেই ত্রিশূল থেকে নির্গত জ্যোতিচ্ছটায় উদ্ভাসিত হয়ে উঠতে থাকে সম্পূর্ণ কক্ষ। হর হর মহাদেব! কুকুরটা কোনো আঘাত করার আগেই এইবার প্রচণ্ড গর্জন করে সেই জ্যোতির্ময় ত্রিশূল কেদার ঢুকিয়ে দেয় কুকুরটার শরীরের ভিতর। এরপর ঠিক কয়েক সেকেন্ড, তারপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে যেন কেঁপে ওঠে সারা ঘর। প্রচণ্ড শব্দ করে সেই ভয়ঙ্কর অন্ধকার অপশক্তি যেন ক্রমশ বিলীন হয়ে যেতে থাকে এক অভূতপূর্ব আলোর বিস্ফোরণের ভিতর। সেই প্রচণ্ড আলোকে ঘরে উপস্থিত সকলের চোখ যেন থাঁতিয়ে যায়। একসময় আলো কমে আসে। ঠিক তখনই আবার ভেসে আসে তুলির কণ্ঠস্বর, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। এইবার ঘরের ভিতরে সেই স্তিমিত আলোতেই স্পষ্ট দেখা যায় তুলি চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে। তার হাতে ধরা আর কিছুই নয়, তার কন্যের একান্ত প্রিয় গোপালের মূর্তিটি। আচ্ছা কন্যে, এই যে শ্রীকৃষ্ণ বললেন যখন যখনই অধর্ম হবে মানুষ বিপদে পড়বে তিনি বাঁচাতে আসবেন, এ কি সত্যি কথা? শ্রীকৃষ্ণ কি সত্যিই বাঁচাতে আসেন? গায়ত্রী দেবীর কোলে বসে জিজ্ঞেস করে ছোট্ট তুলি। তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন, হাঁটাচলা করতে পারছেন, রান্নাবান্নাও করছেন টুকটাক। না গিন্নিমা, এইখানেই তো সবাই ভুল করে। সবাই ভাবে বিপদে পড়লে ভগবান বুঝি রক্ষা করবে, কিন্তু তা নয়। আসলে বিপদে পড়লে ভগবান শুধু পথ দেখান, সেই পথে চলতে হয় আমাদেরই। বিপদের সমাধানও তো আমাদেরই বের করতে হয়। শ্রীকৃষ্ণ তো আলাদা কেউ নন, তিনি আমাদের মধ্যেই আছেন, শুধু বিপদের সময় তিনি বেরিয়ে আসেন। গায়ত্রী দেবীর কথা শুনে বিজ্ঞের মতো মাথা নাড়ায় তুলি। অর্জুনও এতক্ষণ মন দিয়ে শুনছিল সবটা, সেও মাথা নাড়ায়। এইবার তার দিকে তাকিয়ে গায়ত্রী দেবী বলে ওঠেন, বৌমা কেমন আছে রে? ভালো আছে, এখন পরশুদিন ছুটি দিয়ে দেবে।
আর আমার গোপাল কেমন আছে? গায়ত্রী দেবীর কথায় অর্জুন মৃদু হাসে। এই মাসের শুরুর দিকে তন্দ্রার ডেলিভারি হয়েছে, ওদের ফুটফুটে একটা ছেলে হয়েছে। তিনিও বেশ ভালো আছেন, রাতের বেলা মাকে খুব জ্বালাচ্ছেন। এই তোর একটা চিঠি এসেছে জানিস তো, ফ্রিজের ওপর রাখা আছে, দেখ। লোকটা বলছিল অনেক দিন নাকি ওদের দপ্তরে পড়েছিল। দেখ দেখি কার চিঠি। আমার চিঠি? অবাক হয়ে যায় অর্জুন। উঠে গিয়ে ফ্রিজের ওপর রাখা খামটা খুলে সে চিঠিটা খুলে পড়তে গিয়েই অর্জুনের ভিতরটা যেন থমকে যায়। হাতে লেখাটা যে ওর বড্ড চেনা। প্রিয় রঞ্জু, এই চিঠি যখন তোমার কাছে পৌঁছবে তখন এই দুনিয়ার মায়া কাটিয়ে আমি বহু দূরে পরপারের জগতে চলে গিয়েছি। হাজার খুঁজলেও আমায় আর পাওয়া যাবে না। কলেজ জীবনে অনেক চিঠি দেওয়া নেওয়া করেছি, কিন্তু শেষ চিঠি এরকম হবে কখনো ভাবিনি। তোমারই একটা প্রশ্নের উত্তর দিতে এই চিঠি লেখা রঞ্জু। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, মানুষকে ভালোবাসলেই কি তার ক্ষতি করার অধিকার জন্মায়? না, জন্মায় না রঞ্জু। আমি ভুল ছিলাম। আমি যেটাকে ভালোবাসা ভাবতাম সেটা আসলে সুতীব্র অধিকার বোধ। আসলে আমরা যখন কাউকে ভালোবাসি তার উপর একটা প্রচণ্ড অধিকার বোধ জন্মায় আমাদের। একসময় ভালোবাসাটা হয়তো মরে যায়, কিন্তু অধিকার বোধটা মরে না। সেই জন্যই এত রক্তারক্তি, এত ঘাত প্রত্যাঘাতের খেলা। পারলে তোমার বিদিশাকে ক্ষমা করে দিও রঞ্জু। ভালোবাসা যে আসলে অধিকার বোধে নয়, বরং সমর্পণ আর আত্মত্যাগে সুন্দর হয়ে ওঠে, সেটা বুঝতে আমার বড় দেরি হয়ে গেল। পারলে আমায় ক্ষমা করো। ভালো থেকো, তুলিকে দেখে রেখো, সুখী হও, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। পারলে আমাকে মনে রেখো। ইতি তোমার বিদিশা। শেষ হলো আমাদের আজকের নিবেদন, সৃজিৎ করের লেখা কুড়কুট্টার অন্তিম পর্ব। গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি অর্ণব, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে 25 FPS স্টুডিও, অর্জুনের চরিত্রে এবং বয়স্ক পুরুষ কণ্ঠে আকাশ, প্রসেনজিৎ ও কুড়কুট্টার চরিত্রে রক্তিম, পাগলাটে লোকের চরিত্রে স্পন্দন, বিদিশার মায়ের চরিত্রে শিপ্রা, মোহন ও কাকলিদির চরিত্রে দেবস্মিতা, কেদারের চরিত্রে ইভান, গায়ত্রী দেবীর চরিত্রে অর্পিতা, তুলির চরিত্রে স্মিতা, তন্দ্রার চরিত্রে বর্ণিশা, কাকলিদির বাবা ও ডক্টর গোস্বামীর চরিত্রে মানব, বিদিশার চরিত্রে তৃষা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে আকাশকে, হরারস্কোপ চ্যানেলের পক্ষ থেকে ইভান, রক্তিম এবং স্পন্দনকে, মরিচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে, থ্রিলারল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে স্মিতাকে এবং এক প্যাক গপ্প চ্যানেলের পক্ষ থেকে অর্পিতাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্যও আপনারা পাবেন ডিসক্রিপশন বক্সেই। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড। ধন্যবাদ।